শ্রোতা বন্ধুরা, রেডিও ভেরিটাস এশিয়া বাংলা বিভাগে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে রবিবার দিন, ভেরিটাসের আসরে পবিত্র বাইবেলের সাধু পলের পত্র ফিলিপিয়দের কাছে, সেখান থেকে পাঠ নেওয়া হয়েছে। তোমাদের মনোভাব তেমনটি হওয়া উচিত যেমনটি খ্রিস্ট যীশুর নিজেরই ছিল। তিনি তো স্বরূপে ঈশ্বর হয়েও ঈশ্বরের সঙ্গে তার সমতুল্যতাকে আঁকড়ে থাকতে চাইলেন না, বরং নিজেকে তিনি রিক্ত করলেন। দাসের স্বরূপ গ্রহণ করে তিনি মানুষের মতো হয়েই জন্ম নিলেন। আকারে প্রকারে মানুষের মতো হয়েই তিনি নিজেকে আরো নমিত করলেন। চরম আনুগত্য দেখিয়ে তিনি মৃত্যু, এমনকি ক্রুশেই মৃত্যু মেনে নিলেন। তাই ঈশ্বর তাকে সবকিছুর উপরে উন্নীত করলেন, তাকে দিলেন সেই নাম, সকল নামের শ্রেষ্ঠ যে নাম, যেন যীশুর নামে আনত হয় প্রতিটি জানু, স্বর্গে, মর্তে ও পাতালে। প্রতিটি জিহোবা যেন এই সত্য ঘোষণা করে, যীশুখ্রিস্ট স্বয়ং প্রভু। আর এতেই যেন প্রকাশিত হয় পিতা ঈশ্বরের মহিমা। শ্রোতা বন্ধুরা, আজকে আমাদের কাছে এক বিশেষ আনন্দের দিন। আমরা পালন করছি খ্রিস্টরাজ যীশু খ্রিস্টের মহাপার্বণ দিন। তিনি যে আমাদের রাজা, আমাদের হৃদয়ের রাজা, সেই কথা আমরা স্বীকার করে নিচ্ছি। আজকে পাঠ ছিল অন্য, কিছুদিন আগেই আমি সেই পাঠের ব্যাখ্যা আপনাদের দিয়েছিলাম, কিন্তু আজকে আমি সাধু পলের পত্র ফিলিপিয়দের কাছে, সেখান থেকে এই পাঠটা নিলাম ভেরিতাসের আসরে এই মহাপার্বণে, কারণ এর মাধ্যমে আমরা আমাদের সেই রাজা যীশু খ্রিস্টকে চিনতে পারব, জানতে পারব। হ্যাঁ, তিনি রাজা, প্রকৃতই রাজা। তিনি এই পৃথিবীতে এসেছিলেন পিতা ঈশ্বরের ইচ্ছা পূর্ণ করতে। সাধু যোহন রচিত মঙ্গল সমাচারে 3:16 সেই পরিচিত অংশ যেখানে বলা হয়েছে, ঈশ্বর জগৎকে এত ভালোবাসলেন যে তিনি তার একমাত্র পুত্র যীশুকে দান করে দিলেন, যাতে যে কেউ তাকে বিশ্বাস করে তার বিনাশ না হয়, বরং সে পায় অনন্ত জীবন। কেমন রাজা ইনি? কবি অচিন্ত্য সেন, তিনি একজন অখ্রিস্টান কবি, হিন্দু ধর্মের মানুষ ছিলেন। তিনি তার লেখনীতে বলেছেন যে যীশুখ্রিস্ট যদি রাজপ্রসাদে জন্মগ্রহণ করতেন, তাহলে আমাদের মতো সাধারণ মানুষেরা আমরা কি পারতাম তার কাছে এগিয়ে যেতে, তার পা দুখানি জড়িয়ে ধরতে? এই রাজা, তিনি স্বর্গাধিরাজ, যিনি স্বর্গ থেকে এই পৃথিবীতে এসেছেন, নিঃস্ব হয়ে এসেছেন, দাসের প্রকারে
নিজেকে নম্র করে তিনি এই পৃথিবীতে এসেছেন। আমরা যদি দেখি অন্যান্য যত যা রাজা মহারাজা যারা আমাদের পরিত্রাণ সাধন করতে চেয়েছে, অন্যান্য দেব দেবী, কেউ কিন্তু এইভাবে নিজেকে নিঃস্ব করে মাথা গুজবার ঠাইটুকু নেই সেরকম ভাবে এই পৃথিবীতে এসেছেন। তবুও তিনি রাজা, কারণ তিনি নিজেই বলছেন যোহন রচিত মঙ্গল সমাচারে 18:37 সেখানে আমরা শুনতে পাই রাজা পিলাত তিনি জিজ্ঞাসা করছেন, তুমি কি তাহলে রাজা? আর যিশু নিজে বলছেন, হ্যাঁ, কিন্তু আমার রাজ্য এই জগতের নয়। সত্যের স্বপক্ষে যেন সাক্ষী দিতে পারি এই জন্যই এই পৃথিবীতে আমি এসেছি, এই পৃথিবীতে আমি জন্মেছি। সত্যের মানুষ যারা তারা প্রত্যেকেই আমার কথা শোনে। তাহলে এই রাজা কেমন রাজা? তিনি সত্যের রাজা, ন্যায়ের রাজা, তা আমরা শুনলাম যোহন রচিত মঙ্গল সমাচার থেকে। তিনি কেমন রাজা? তিনি হলেন ক্ষমার রাজা। লুক রচিত মঙ্গল সমাচারে 23:34 তিনি যখন সম্পূর্ণভাবে জানছেন যে তাকে অন্যায়ভাবে শাস্তি পেতে হচ্ছে, সেই সময় তীব্র যন্ত্রণার সময় তিনি ক্রুশের উপর থেকে প্রথম কথা বললেন, পিতা এদের ক্ষমা করো, এরা কি করছে এরা জানে না। হ্যাঁ, এই রাজা তিনি শুধু সত্যের রাজা নয়, তিনি ক্ষমারও রাজা, তিনি ভালোবাসার রাজা। যোহন রচিত মঙ্গল সমাচারে 14:34 সেখানে তিনি শিষ্যদের পা ধুয়ে দিচ্ছেন, ভালোবাসার প্রমাণ দেখাচ্ছেন, আর নিজে কি বলছেন, আমি তোমাদের এক নতুন আদেশ দিচ্ছি, আমি যেমন তোমাদের ভালোবেসেছি তোমরা পরস্পরকে সেইভাবে ভালোবাসবে। প্রিয়জনেরা, এই রাজা হচ্ছে সত্যের রাজা, ক্ষমার রাজা, ভালোবাসার রাজা। এই রাজা হচ্ছে শান্তির রাজা। যোহন রচিত মঙ্গল সমাচারে 14:27 তিনি এই পৃথিবী ছেড়ে চলে যাওয়ার আগে তার শিষ্যদেরকে বলছেন, শিষ্যদের মাধ্যমে আমাদের সকলকে বলছেন, আমার শান্তি তোমাদেরকে দিলাম, তোমাদের জন্য আমার শান্তি রেখে যাচ্ছি। সেই জন্য তিনি যখন আবার পুনর্থিত হয়ে এসেছেন, শিষ্যদের দেখা দিয়েছেন, সব সময় তিনি বলেছেন, তোমাদের শান্তি হোক, আমার শান্তি তোমাদের দিলাম। তাহলে এই রাজা সত্যের রাজা, এই রাজা ক্ষমার রাজা, এই রাজা ভালোবাসার রাজা, এই রাজা শান্তির রাজা, আর এই রাজা করুণা দয়ার রাজা। মঙ্গল সমাচারে এমন কোন জায়গা আমরা পাইনি যারা তাকে আর্তনাদ করতে করতে ডেকেছে, যারা তার কাছে গেছে তিনি তাদেরকে করুণা বা দয়া দেখাননি, তার হৃদয় ঐশ করুণায় পূর্ণ। এই রাজা হচ্ছে করুণাময় রাজা। মথি রচিত মঙ্গল সমাচারে 16:32 তিনি মানুষদের সঙ্গে যখন রয়েছেন শিষ্যদেরকে বলে ফেলেছেন, এদের জন্য আমার কেমন দুঃখ হচ্ছে, এদেরকে দেখাশোনা করো তোমরা। তারপরে তিনি 5,000 লোককে খাওয়ালেন। আমরা যদি দেখি বারবার তার হৃদয় কেঁদে উঠেছে সেই বিধবার একমাত্র পুত্রের জন্য, তার বন্ধু লাজারের জন্য, সেই অন্ধ বার্তমেয়র জন্য, সেই যে বিশ্বাসী নারী শুধু তার পোশাক স্পর্শ করেছে তার জন্য, সেই শতানিকের জন্য, সে অনিহুদি নারীর জন্য, সেই সামারীয় নারীর জন্য, এরকম কত উদাহরণ রয়েছে যে তিনি দয়ার রাজা, করুণার রাজা। যারাই তার কাছে সেই ভিক্ষা করেছে তিনি তাদেরকে সেই করুণা, ঐশ্বর্য করুণা দেখিয়েছেন, ক্ষমা দেখিয়েছেন, ভালোবাসা দেখিয়েছেন,
সত্যের পথে নিয়ে গেছেন। প্রিয়জনেরা, এই রাজা তিনি আমাদের পরিত্রাণের রাজা, তিনি আমাদের শাশ্বত জীবনদাতা রাজা। যোহন রচিত মঙ্গল সমাচারে 10:10 তিনি বলছেন, চোর আসে চুরি করতে, হত্যা করতে, কিন্তু আমি এসেছি যাতে তোমরা জীবন পাও, পরিপূর্ণ রূপে পাও। আজকে সেই ঐশ্বরাজের রাজার আমরা মহাপার্বণ পালন করছি। যে পাঠ নিয়েছি তার মধ্যে একটা কথা, যে নিজেকে এত নম্র করলেন আর ত্যাগ করলেন। কি কি ত্যাগ করলেন এই রাজা? সর্বসুখ ত্যাগ করলেন, ঐশ্বর্য ত্যাগ করলেন, ক্ষমতার মোহ ত্যাগ করলেন। তিনি চাইলে নিজের প্রচুর ক্ষমতার বলে, তার ঐশ্ব ক্ষমতার বলে তিনি সবকিছু একবারে তার আপন করে নিতে পারতেন, কিন্তু নয়। তিনি নিজেকে এত নম্র করলেন বলে ঈশ্বর তাকে দিলেন শ্রেষ্ঠ সেই নাম, যিশু, সেই নামে পরিত্রাতা, মুক্তিদাতা, যিনি আমাদের সঙ্গে, ইমানুয়েল, যে নামে প্রত্যেকটা হাঁটুন জানু নত হয়। প্রিয়জনেরা, সেই রাজাকে চিনতে জানতে আমাদেরকে আজ আহ্বান জানানো হচ্ছে। তিনি কোনো ক্ষমতার বলে আমাদেরকে তার কাছে টানছেন না। তিনি তার কোনো ম্যাজিকের দ্বারা আমাদেরকে তার কাছে টানছেন না। তার দেখানো পথ, সেই যে বললাম, সত্য, ভালোবাসা, ক্ষমা, করুণা, এইরকম জিনিসগুলো দিয়ে তিনি আমাদেরকে তার কাছে টানছেন। আমরা যদি তার দেখানো পথে তাকে রাজা বলে স্বীকার করে এগিয়ে যাই, তাহলে আমাদের জীবন সেই রকম সত্যের পথ পূজারী হয়ে উঠবো। আমরা অন্যকে ক্ষমা করতে পারবো, অন্যকে করুণা দেখাতে পারবো, ভালোবাসা দেখাতে পারবো। আসুন আজকে এই মহাপার্বণে আমরা যিশুর কাছ থেকে শিখি, তার দেখানো পথে এগিয়ে যাই, তাকে আমাদের জীবনের প্রভু বলে স্বীকার করি, যাতে আমরাও একবার বলতে পারি যে হ্যাঁ, আমরা সত্যের সন্ধান পেয়েছি এই রাজার মাধ্যমে। আজকে ভেরিতাসের আসরে আমি ফাদার সৌমিত্র মাকাল আপনাদের সঙ্গে ছিলাম। এই যিশু রাজার মহাপার্বণে আমার কথা যদি আপনাদের ভালো লাগে, অবশ্যই করে শেয়ার করবেন, আপনাদের মতামত জানাবেন, একবার অন্তত আমেন লিখবেন, যার মাধ্যমে আমরা বুঝতে পারি আপনি ঈশ্বরের বাণী শ্রবণ করেছেন আর আপনি বলছেন তাই হোক। আর লাইক দেবেন, অন্যদের কাছে তা ছড়িয়ে দেবেন, যাতে যিশু রাজা তা স্বীকার করে আপনি নিজে জীবন পথে এগিয়ে যাচ্ছেন, অন্যকে পথ দেখাচ্ছেন। ভেরিতাসের আসরে থাকার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ।